আমরা রেডি হয়ে গেছি আজকের জন্য। আজকে আমরা বেরোচ্ছি, প্রবাবলি মিরিক যাব। আজকে জিতে শরীরটা একটু খারাপ হয়ে গেছে, ওই জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। এখন 1টা বাজে দুপুর, আমরা এতক্ষণে বেরোলাম। তো দেখা যাক এখন কোথায় যাওয়া হয়। আমরা এখানে একটু দাঁড়ালাম এই ভিউ পয়েন্টটাই। দেখি খারাপ इसका समस्या जो है बहुत है, वो बता नहीं सकता, लेकिन बंदा फिट है। सामने এরকম কিছু একটা করা রয়েছে, জানি না হয়তো এখানকার কিছু ফেস্টিভাল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা, তোমরা দেখছো অর্পিস ব্লগ। তোমরা জানো আমি দার্জিলিংয়ে আছি, আজকে আমাদের সেকেন্ড দিন। তো চলো উপরে যাওয়া যাক আর দেখা যাক ভিউটা কেমন উপরে। চারিদিকটা এখানে পাইন গাছে ভর্তি, মানে দারুন দারুন এই জায়গাটা, মানে খুব ভালো লাগলো আমার, দারুন লেগেছে এই লোকেশনটা। এটা মিরিক যাওয়ার রাস্তায় পড়েছে, তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা এখন আরেকটু নিচের দিকে এসেছি, পেছনে দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধেও হয়ে গেছে। জিতের এখানে এসে আরো শরীর খারাপ করতে লেগেছে, মনে হয় না আর মিরিকের দিকে যেতে পারবো। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, জিতের শরীর খারাপের জন্য কিছু খাবে না। তো আমরা এখানে খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়বো দার্জিলিং এর জন্য। আর এমনিতেও অনেক সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 4টে বেজে গেছে। এরপর মিরিক গেলে আমার মনে হয় না কিছুই দেখতে পাবো, তার থেকে বেটার আমাদের চলে যাওয়াটাই আজকে। সো আমরা ওখানে খেয়ে দিয়ে বেরিয়ে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এই গোটা মার্কেটটা গ্রেভিয়ার্ডের উপরে করা। তো ওটা দেখে আমি কিছুটা অবাক হলাম আর পিছিয়ে চলে এলাম। তো এখানে লোকজনকে জিজ্ঞেস করার পর ওরাই বললো যে এটা মানে হাম লোক ইসি কোই পুজতে হ্যায় অর ইহি হামারা ভগবান হ্যায়। তো একটু অবাক হলাম, বাট ঠিক আছে, ভালো লাগলো শুনে। আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, বাট যখন ওরা বললো এই আমারা ভগবান হে, তো তখন একটু ঠিক আছে, ঠিকঠাক লাগলো আর কি। সো এখন দেখছো জিতে শরীরটা একটু বেটার হয়েছে, এতক্ষণ তো গাড়িতেই শুয়েছিল। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। সো মার্কেটটা দেখতেই পাচ্ছ এরকম ছড়িয়ে ছিটিয়ে বসানো দোকানগুলো, তার মধ্যে থেকে আমরা এই দোকানটাতেই দেখছিলাম। সো এখানে আমাদের সেরকম কিছু পছন্দ হয়নি, কয়েকটা চকলেট আমাদের খুব পছন্দ হয়েছে, ওগুলো নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর এখান থেকে প্রবাবলি মনে হয় 1 ঘন্টা লাগতো আমাদের, জিতের এত শরীর খারাপ থাকা সত্ত্বেও আমাদের বেরোনোটাই হয়েছে সব থেকে বড় ভুল। সো আমি তোমাদের সাজেস্ট করব, বাইরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সব কিছু মেডিসিন নিয়ে যাবে, আর পারলে ওয়ারেসটা ক্যারি করবে, ওটা সব থেকে ইম্পর্টেন্ট, ওটা সব থেকে কাজে দেয়। সো দেখতেই পাচ্ছ বাইরে সন্ধেও লেগে গেছে, দার্জিলিংও ঢুকে গেছি আমরা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে। সো আজকে আমাদের 3rd দিন হচ্ছে দার্জিলিংয়ে। আমরা এই হোটেলটা চেক আউট করে আমরা চলে যাব অন্য একটা হোটেলে। সো জিতের কালকে শরীর খারাপের জন্য আমরা মিরিকটা যেতে পারিনি, তো আবার সেই রাস্তা দিয়েই আমরা মিরিক যাব, কালকে যে রাস্তা দিয়ে অর্ধেক গিয়ে ফিরে এসেছিলাম। আমরা ঘুম স্টেশন, দার্জিলিং স্টেশনের একদম মাঝামাঝি আমাদের হোটেলটা ছিল, তো যাওয়া আসার পথে ঘুম স্টেশনটা পার করেই যেতে হচ্ছে। আমার মোটামুটি অনেক পাহাড়ি ঘোরা হয়েছে, বাট এই যে সিনটা, যে কুয়াশাগুলো এরকম ভেসে বেড়াচ্ছে, এই জিনিসটা আমি কখনো ফিল করিনি বা দেখিও নি, এটা আমার অদ্ভুত লেগেছে। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, আমরা ভীষণভাবেই উপভোগ করছিলাম এই রাস্তাটা। আমরা আগের দিন যেই মার্কেটটাই মোমো খেয়েছিলাম সেই মার্কেটে এসে দাঁড়ালাম, এখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে বেরিয়ে পড়বো মিরিকের জন্য। আজকেও মোমো, কালো মোমো, আজও মোমো।
ভাল লাগলো না কে ইসকা খাসিয়াত হে পতা কে হ্যাঁ এই যে চাটনি হে না স্টক কর কি কালার মিক্স নেই হে স্টক কর তো দেখতে পাচ্ছ জিতের শরীর আজকে অনেকটা বেটার আজকে ড্রাইভিংও করছে জিৎ তো দেখে বোঝাই যাচ্ছে আজকে ভীষণ ভালো শরীর তো যাই হোক আনন্দ করছে ওটা দেখেই ভালো লাগছে তো আমাদের রাস্তায় যেতে যেতে এই লোকেশনটা খুব পছন্দ হয়েছে তো এখানে আমরা একটু দাঁড়ালাম পুরো চা বাগান চারিদিকটা এটা খুব সুন্দর লোকেশনটা দেখ দিস ইজ দা ফিলিংস বেঙ্গল সে हम लोग तो इधर ही है लेकिन रहते हैं वर्धमान कोलकाता सब मिलाते हैं कम कंप्लीट लग चुका एक लड़की देखा तो ऐसा लगा चूल लगी थी रेडी होएगा जी वीडियो उठ से चूल लगी थी ला तू तू पत्ता उठा आज हम लोग ग्रीन टी पिएगा डांस 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 ओरे बाप रे সো আমরা এখানে অনেক ছবি তুলেছি ভিডিও বানিয়েছি ওগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারবে তো এখন চলো যাওয়া যাক পিনিকে এখানে অনেকটাই সন্ধে হয়ে গেল আমাদের কপালটাই খারাপ দেরি হয়ে যাচ্ছে প্রত্যেকবার যেতে সো আমার যেহেতু এটা সারপ্রাইজ ছিল আমরা প্রপার প্ল্যান করে আসিনি তো আমরা একটা ভুল করেছিলাম যে দার্জিলিং থেকে আমরা মিরিক এসেছি আবার মিরিক থেকে দার্জিলিং গেছি এটা তোমরা করবে না তোমরা ফেরার পথে মিরিক দেখে আসতে পারবে এটা বেটার হবে সো আমরা ফাইনালি মিরিক এসে গেছি তো সামনেই লেক তো আমরা এখন যাব ভিউ পয়েন্টে ওখান থেকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো ওখানে বোটিং হচ্ছে ট্রাই করছি বোটিং করার দেখা যাক অন্ধকার হওয়ার আগে আমাদেরকে করে নিতে হবে তো আমার মিরিক শহরটা পার্সোনালি ভীষণ ভালো লেগেছে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে মিরিকে যদি একদিন স্টে করতাম হয়তো অনেক ভালো হতো তোমরা যদি এখানে আসার প্ল্যান করছো আমি বলবো একদিনের জন্য মিরিকটা রেখো তোমাদের ভালো লাগবে ঘুরে সো আমরা চলে এসেছি গেটের সামনে এখানে টিকিট কাটতে হচ্ছে পার পারসন 20 টাকা করে নিচ্ছে অনেকটা মানে বাগান টাইপের করা তো এর ভেতরে ঢুকে তারপরে লেকটা দেখতে বেশ ভালো লাগছে বাগানটা দেখেছিলাম ওটা থেকে বেটার লাগছে কারণ সামনে লেকটা আছে একদম বড় বড় গাছ আছে বড় এটা অনেক এখন লেকের এখানে আছে ওইখানটায় ঘোড়া চলছে সুন্দর বসার জায়গা করা আছে আর সামনে এরকম ভিউ খুব ভালো লাগছে দেখতে তো আমরা ওখান থেকে ব্রিজটা দেখছিলাম এখন আমরা ব্রিজের উপরে এসেছি আমার মনে হয় সকালবেলাটা এলে আরো ভালো লাগতো এখন সন্ধে হয়ে যাচ্ছে তাই অতটাও ভালো লাগছে না দেখতে এখান থেকে পুরো গোটা মিরিকি দেখা যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর তো আমরা লেক থেকে বেরিয়ে এসে এই রেস্টুরেন্টে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য লাঞ্চ আমরা করিনি অনেকটাই লেট হয়ে গেছে তো কিছু একটা খেয়ে নেবো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো আমরা ভার্জিন মোহিতো ফ্রাইড রাইস আর চিলি চিকেন ড্রাই নিয়েছিলাম প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল তোমরা যদি মিরিক যাও এই রেস্টুরেন্টটায় খাবার ট্রাই করতে পারো নিচ্ছ তুমি কি নিচ্ছ আমি চায় 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 করবে বলে মিমাইতে গিয়ে আচ্ছা ওদের যাকে ব্ল্যাক টি পিয়েঙ্গে আর বেচেঙ্গে চায় 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 2 রুপিয়া 2 রুপিয়া 2 রুপিয়া
এইয়ে তুমি কিছু নেবে চা ডাকলে দাঁড়িয়ে আছে বাইরে তুমি কিছু নেবে তুমি নেবে না তুমি লে জি নাড়বে यहां पे গিফট প্যাক ভি মিলেগা ये जो है ये भी चाय है मतलब सब चाय है ये कंपनी का नाम है गोल्डन टिप्स सिंस 1933 तुम्ही खाओ दिया मदे के बोलो 1933 मींस 90 इयर्स ओल्ड कंपनी अच्छा सो लेट्स सी कमन होय সো আমরা এখন বেরোলাম টি শপটা থেকে নেবো না নেবো না করে অনেক কিছুই নিয়ে ফেলেছি বাইরে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে আমরা তিনজনাই শুধু হাঁটছি আর পার্কিংয়ে শুধু আমাদেরই গাড়ি ছিল সো আমরা এখন চলে এসেছি আমাদের যে হোটেলটা বুকিং ছিল সব থেকে ভয়ঙ্কর ছিল এই হোটেলে আসার যে রাস্তাটা এতটাই খাড়াই রাস্তা ছিল প্রথমে তো আমাদের গাড়ি স্কিড করে গেছিলো সেই রাস্তা দিয়ে না এসে আমরা আবার আরেকটা রাস্তা ধরি সেই রাস্তাটা আরও বাজে আমি গোটা দার্জিলিং ঘুরে নিলাম কিন্তু এই রাস্তাটায় আসতে আমার ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আমি শুধু মনে মনে ঠাকুরের নাম করছিলাম আর বলছিলাম যে আমি আর কোনো দিন আসবো না এই রাস্তায় এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও সো এই হচ্ছে আজকের হোটেলটা এই হোটেলের খাসিয়তি এটা যে এটা অনেকটাই উপরে আর এই হোটেলে একটা অনেক বড় ট্যারেস আছে সেখান থেকে পুরো দার্জিলিং নাকি দেখা যায় তো উপরে যাই তারপরে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সব সামনাসামনি রুম পেয়েছি আজকে আমরা তো এইটা হচ্ছে লোটাসদার রুম সো এটা হচ্ছে লোটাসদার রুম এবার চলো তোমাদের দেখাই আমাদের রুমটা এটা থেকে টেরেসটা পুরো দেখা যায় আর এই বেডরুমটাও আমার অনেক পছন্দ হয়েছে এটা হচ্ছে আমাদের রুমের বাইরের লবি আর এই হচ্ছে সেই টেরেস যেটার কথা আমি বলছিলাম এখান থেকে পুরো দার্জিলিং দেখা যায় আর যে রুমটায় লাইট জ্বলছে ওই রুমটা হচ্ছে আমাদের রাত্রেবেলায় তো এরকম লাগছে আসলে দেখার হচ্ছে সকালবেলার ভিউটা ওটা তোমাদের কালকে দেখাবো সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে আরও ভালো ভালো ব্লগ আনতে মোটিভেটেড ফিল করি তাই জন্যই বারবার বলি আর যারা আমাকে নতুন দেখছো তাদেরকে বলি এত ভালো ভালো ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে আনটিল দেন ভালো থেকো সুস্থ থেকো টাটা